আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটা রেসিপি গরুর মাংসের কালাভোনা, আর আমি আজকে তার পছন্দেরই গরুর মাংসের কালাভোনা করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? নিশ্চয়ই ভালো আছেন। গরুর মাংসগুলো আমার ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে মাংসগুলো আমি অনেক আগেই নামিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি মাংস রান্না করলে সেটা গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক, সব সময় একটু ছোট ছোট করেই কাটি। ছোট করে কাটলে আমার কাছে মনে হয় এর মধ্যে তেল মশলাটা খুব ভালোভাবে ঢুকে, আর বড় বড় করে কাটলে আমার কাছে মনে হয় মশলাটা ভিতরে যাচ্ছে না, বা খাওয়ার সময় খুব বড় মাংসটা খেতে আমার কাছে ভালো লাগে না। মাংসগুলো ছোট ছোট করে কাটা হলে এখন আমি আগুনে বসিয়ে দিলাম শুধুমাত্র লবণ দিয়ে। আমি প্রথমে মাংসটাকে একটু লবণ দিয়ে জাল করে নেব, তাই মাংসের মধ্যে আর কোনো রকম মশলা না দিয়ে শুধু লবণ দিয়েই আগুনের মধ্যে বসিয়ে দিলাম। আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম মাংসটা আমার এই পর্যায়ে আছে, এখনও অল্প অল্প পানি আছে। আমি এটাকে একেবারেই পানিটা শুকিয়ে ফেলবো। মাংসের মধ্যে হালকা হালকা যে তেল আছে এই তেলটা বের হবে, এবং ওই মাংসের তেল দিয়েই মাংসটা একটু ভাজা ভাজা হবে। মাংসটাকে এমন করে ভেজে রান্না করলে মাংসটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে, তাই আমি মাংসটাকে ভেজেই রান্না করার চেষ্টা করি। আরও কিছুক্ষণ চুলার আঁচে রাখার পরে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, এখন মাংসের মধ্যে এক ফোঁটাও পানি নেই। যেই তেলটা দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে, এটা মাংসেরই তেল, আমি এর মধ্যে লবণ ছাড়া আর অন্য কোনো কিছুই দেইনি। এই তেলটা দিয়ে মাংসটাকে এখন আমি আরেকটু সময় চুলার আঁচে রেখে ভেজে নিব। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিব প্রয়োজনীয় সব মশলা। আমি অবশ্য আজকের এই কালাভোনা করতে সরিষার তেলটাই ব্যবহার করব, আর প্রয়োজন মতো পেঁয়াজও কেটে নিয়েছি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হয় কালাভোনাতে, আমি পরিমাণে একটু বেশি পেঁয়াজ দিলাম, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিলে কালাভোনাটা একদম পারফেক্ট টেস্ট হয়। পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে আমি এটাকে আরেকটু সময় চুলার আঁচে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি আমি সয়া সস। সয়া সস দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং কালাভোনার পারফেক্ট কালারটাও আসে। আর দিলাম বাজার থেকে কেনা কালাভোনা মশলা। এখানে আমার প্রায় 3 কেজির মতো মাংস ছিল, আর আমি এর জন্য 1 প্যাকেট কালাভোনার মশলা ব্যবহার করলাম। ভালো মতো মশলাটা আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি, আর দিলাম পরিমাণ মতো আদা এবং রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট, কালাভোনা, সরিষার তেল আর হচ্ছে পেঁয়াজ, সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি এখন দিব অল্প পরিমাণে পানি। এটাকে অবশ্য আমি প্রেশার কুকারে রান্না করব, তাই বেশি পানি দিলাম না, অল্প পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। মাংসটা আমার কষানো হলে এখন আমি এই কষানো মাংসটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রেশার কুকারে রান্না করলে আমার রান্নাটা ঝটপট হবে, তাই আমি চুলাতে না বসিয়ে প্রেশার কুকারেই রান্নাটা করে নিচ্ছি। আর প্রেশার কুকারে রান্না করলে পরিমাণে পানিটা খুব কম দিতে হয়, তাই আমি এক্সট্রা পানি না দিয়ে যেই পাতিলে মাংসটা কষিয়েছিলাম সেই পাতিলের মধ্যে অল্প একটু পানি দিয়ে পাতিলটা ধুয়ে সেই পানিটাই আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। বাড়তি আর পানি দিব না, এই পানিতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং রান্না হয়ে যাবে। কালাভোনা রান্না করলে এটার মধ্যে ঝোল থাকে না, এটা একদম শুকনো শুকনো হয়, তাই আমি অল্প পরিমাণেই পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। এক চুলায় আর কালাভোনা রান্না হচ্ছে, আর অন্য চুলায় আমি এখন রান্না করব পুঁই শাক। পুঁই শাকের জন্য আমি পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে করে ভেজিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে আদা রসুন পেস্ট। আমি অবশ্য সব কিছুর মধ্যেই আদা রসুনের পেস্টটা খাই, শাকের মধ্যেও আমি আদা রসুন দিলাম, তবে পরিমাণে খুবই অল্প। সেদিন পাড়ুয়াপার বাসা থেকে পুঁই শাক নিয়ে এসেছিলাম, ওই শাকটা খেয়ে আবার যেন মুখে লেগে আছে,
তাই আপনাদের ভাইয়া আজকে বাজার থেকে আবার পুঁইশাক নিয়ে আসলো। জানি না এটা কেমন হবে রান্না করলে, আপার পুঁইটা তো সেই স্বাদ ছিল। রিদি রাহা এবং বাসায় ছিল রদুষি, ওরা খুবই পছন্দ করেছিল পারু আপার গাছের পুঁইশাক। তো আজকে আমি ওইরকম করেই চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকটা রান্না করছি। আর এদিকে আমার কালা ভোনাটাও হয়ে গেছে, আমি প্রেশার কুকারে ঢাকনা খুলে এটাকে আর একটু নেড়ে চেড়ে দিলাম। আর কালা ভোনার প্যাকেটে যেই মশলাটা থাকে পরে দেওয়ার জন্য, সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। এর মধ্যে হালকা হালকা একটু ঝোল দেখা যাচ্ছে। এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুলে এটা একদম শুকিয়ে নিব। অন্য চুলায় বসা পুঁইশাকটাও কষানো হয়ে গেছে। এর মধ্যে যেহেতু আলু দিয়েছি তাই এটা রান্না করতে একটু সময় লাগবে। আর পুঁইশাকের ডাটাগুলো আমি মধ্যে দিয়ে দিয়েছি, তাই আমি আলু এবং ডাটা সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দিলাম। কালা ভোনাটাও হয়ে গেছে, এটার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। খুব বেশি শুকাবো না, কারণ রিদি আবার ঝোল ছাড়া খেতে পারে না। এই পর্যায়ে আমার কালা ভোনা রান্না করাটা কমপ্লিট হলো। আমি এখন এটাকে একটা বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। যেহেতু বাসায় মেহমান নাই, আমরা নিজেরাই খাবো, তাই বক্সেই নিলাম। বক্সে রাখলে ফ্রিজে রাখতে সুবিধা হয়। আজকে আমি রান্না করলাম আপনাদের ভাইয়ার পছন্দের কালা ভোনা, সবার পছন্দের চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক, আর রাহার পছন্দের হচ্ছে জাল দেওয়া গরু মাংস। আমি যখন কালা ভোনা রান্না করার জন্য মাংসটা জাল দিচ্ছিলাম, তখন আবার রাহার জন্য কিছু মাংস তুলে রেখেছিলাম। রাহার এই জাল দেওয়া মাংসটা অসম্ভব পছন্দ। শুধু রাহার না, আমারও এই জাল দেওয়া মাংসটা পছন্দ। এই ছিল আমার আজকের টুকটাক কিছু রান্নাবান্না, যা কিনা আপনাদের সাথে শেয়ার করলাম। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।